মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই গরমের মধ্যে লোডশেডিং এ বাবুরই রোমান্টিক হাফ হাফটা আমার কিন্তু একদম ভালো লাগছে না। আমার না প্রচন্ড গরম লাগছে জানো তো, আমি ছাদে যাচ্ছি। এই একা একা তা কি করা যাবে বলো, আমাকে তো একাই ছাদে যেতে হবে। আমার কপালে দোকার সুকার কোথায় আছে লেখা? আমার যিনি দোকা তিনি তো সবসময় আমাকে ভুলই বোঝেন, তাই অগত্যা আমাকে একাই যেতে হবে ছাদে। এই কি হয়েছে কি হয়েছে, কি বললে তুমি? মানে আমি আমি সবসময় তোমায় ভুল বুঝি, এটা তুমি বলতে পারলে পড়না? কেন ওই অমিত রায়কে ধরার জন্য আমি আমি যাইনি তোমার সঙ্গে, তোমাকে বাঁচাতে গিয়ে আমি মার খাইনি? আচ্ছা, আর তারপরের ঘটনাটা যখন বাড়ির সবাই অপুর সাথে বর্ষার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তখন তো তুমি বেশ ওদের সাথে তালে তাল মেলাচ্ছিলে। তারপরে আমি যখন বর্ষাকে গান গাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম, কই তখন তো তুমি আমাকে সাপোর্ট করোনি। সাপোর্ট করা তো দূরের কথা, তুমি আমাকে উল্টে ভুল বুঝেছ। এখন তো এইসব কথা ভুলে গেলে চলবে না। আরে আমি মাঝে মাঝে একটু ঘেটে যাই আর কি, আসলে মা এমনভাবে বলল যে যাকে যাকে শেষ পর্যন্ত তো বর্ষার কোনো ক্ষতি হয়নি, তাই না? আর এই সব কিছু হয়েছে কিন্তু তোমার জন্য, তুমি না থাকলে যে বর্ষার কি হতো? এই শোনো, এইভাবে জুতো মেরে গুরুদান করার বিষয়টা না আমার একদম সহ্য নাই, আমি বলে দিলাম। আরে প্রশংসা করলাম তা তো এভাবে মুখ করছো? আচ্ছা ঠিক আছে, এখন আর আমার অত প্রশংসা করার কোনো দরকার নেই। শোনো সৃজন দত্ত, যখন প্রয়োজন পড়বে তখন শুধু নিজের বোনের পাশে দাঁড়িও, মায়ের কথায় কাতর হয়ে গিয়ে বোনের কোনো সর্বনাশ হতে দিও না, পারলে মাকে বুঝিও, তাহলেই হবে। আমি ছাদে গেলাম। তুমি না হেভি টাফ জানো তো, কিছুতেই নরম হতে চাও না। জানি তো আমি টাফ, আমি যদি টাফ না হতাম তাহলে কি তোমার সঙ্গে আমি টিকে থাকতে পারতাম? কতই আগে আমি হাওয়া হয়ে যেতাম। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমিও তো যাবো, চলো। না তার কোনো দরকার নেই। কিন্তু কেন? দেখো এই বাড়িতে তো আর গোয়েন্দার কোনো অভাব নেই, তাই না? কে কখন গিয়ে টুক করে মায়ের কানে কথাটা তুলবে যে বাবু তার বউকে নিয়ে চাঁদনি রাতে ছাদে হাওয়া খেতে গেছে? ব্যাস অমনি দেখবো আমাদের রোম্যান্টিক ক্লাইম্যাক্স একবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। না বাবা, ওসবের কোনো দরকার নেই। তখন দেখবো বাড়িতে একেবারে কুরুক্ষেত্র বেঁধে গেছে, আর তুমি নিজে এসে আমাকে বলবে যে পড়না তোমার ঘরে এত গরম লাগার কি দরকার ছিল, কেন আমাকে টেনে ছাদে নিয়ে গেলে? আমি তো তোমাকে চিনি, তুমি যা ভীতু মানুষ, তুমি সবার সামনে এই কথাগুলোই বলবে আমায়। আমাকে ভীতু কাপুরুষ এসব ভাবলে তো পড়না। দেখো আমি ওরকমও ভীতু নই, ঠিক আছে? আমিও দেখি কে কি বলে, উত্তর আমিও দিতে জানি। চলো। তো সাহস, আমি নাকি ভয় পাই। বাবু কোথায় যাচ্ছিস? সর্বনাশ মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।